12 এপ্রিল তারিখে জয়েন্ট পার্লামেন্টারি কমিশনে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক সম্পর্কত বৈঠক অনুষ্ঠিত করেছে। আমি ভাবো যে অতি ষড়যন্ত্রমূলকভাবে অসমবাসী রাইজৰ পৰা লুকুৱাই রাখি অতি গোপনে এই বৈঠক আয়োজন করা হয়েছে। অসমৰ ৰাইজে বারম্বার দাবি জনাইছে যে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক সম্পর্কীয় যি আলোচনা সেই আলোচনা অসমত হব লাগে, কিন্তু নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক সম্পর্কীয় আলোচনা আজি অনুষ্ঠিত করা হয়েছে দিল্লিত। অসমে বারম্বার দাবি করা সত্ত্বেও অসমৰ সকলোবিলাক সংগঠন, জাতীয় জনগোষ্ঠীয় সকলো সংগঠনে, সকলো রাজনৈতিক দলে দাবি করা সত্ত্বেও কিয় আজি দিল্লিত এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এই প্রশ্নের জবাব নরেন্দ্র মোদী সরকার আর সর্বানন্দ সোনোয়াল সরকারে, বিজেপি আর আরএসএসে অসমক জানাব লাগে, অসমবাসী রাইজক জানাব লাগে। দ্বিতীয় কথাটো হল এই যে 12 তারিখে দিল্লিত বৈঠক অনুষ্ঠিত করেছে, তালৈ কিয় কেবল সিলেক্টেড মানুষক, নির্বাচিত কেটামান সংগঠনকে নিমন্ত্রণ করা হয়েছে, সেই প্রশ্নটোরও জবাব দিব লাগে। আজি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিক ইয়ার আগরবার যে দিল্লিত বৈঠক হয়েছিল তার পরবর্তী সময় নাকচ করা হল, সেই বৈঠক ক্যানসেল করা হল, স্থগিত করা হল, সেই বৈঠকলে নিমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু এবার এতিয়া পর্যন্ত আমি দেখবলে পাইছো যে বিভিন্ন সংগঠনক নিমন্ত্রণ করেছে, যদিও এতিয়ালৈকে কিন্তু কৃষক মুক্তি সংগ্রাম সমিতিক নিমন্ত্রণ করা নাই, কারণ তেওঁলোকে জানে যে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে আন্তরিকতার সৈতে সম্পূর্ণ শক্তির সৈতে এই নাগরিকত্ব সংশোধনী বিধেয়কক বিরোধিতা করে আছে। গতি যিসকলে একেবারে আন্তরিকতার ইয়ার বিরোধিতা করেছে, প্রাণ দিয়ে ইয়ার বিরোধিতা করেছে, তেজ দিয়ে ইয়ার বিরোধিতা করবলে আগবাড়ি গেছে, তেওঁলোকক নিমন্ত্রণ নকরি এই গোটেই নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর শুনানি আসলতে একটা প্রশাসনত পরিণত করব খোঁজা হয়েছে নাকি, এই প্রশ্ন আমি উত্থাপন করছো। বিলম্বে দিল্লির এই শুনানি বন্ধ করার ব্যবস্থা করক। আর আমি জানিব পৰা মতে অসম সরকারে নির্বাচিত কেটামান সংগঠনের নাম দিছে, আর জয়েন্ট পার্লামেন্টারি কমিটি কোয়া হয়েছে যে কেবল এই সংগঠনক নিমন্ত্রণ করা, বাকিবিলাকক নিমন্ত্রণ নকরিবা, এনেকা ধরনের অসম সরকারের সাজেশন গৈছে বলে আমি জানিব পাৰিছো। গতি অনতি বিলম্বে আমি অহা 12 তারিখের দিল্লির যে শুনানি সেই শুনানি বন্ধ করবলে দাবি জানাইছো, আর সেই শুনানি অসমত অনুষ্ঠিত করবলে আহ্বান জানাইছো, আর সেই শুনানি অসমত অনুষ্ঠিত করে অসমৰ সকলো দল সংগঠনক মুকলিকৈ তালৈ বিজ্ঞাপন দি তালৈ মাতি নি অসমৰ ৰাইজৰ মতামত গ্ৰহণ কৰিবৰ কাৰণে আমি আহ্বান জনাইছোঁ। আৰু যদি তাকে নকৰে তেতিয়াহ'লে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিয়ে ইয়াৰ বিৰুদ্ধে আন্দোলন আৰম্ভ কৰিবলৈ বাধ্য হ'ব।